আমরা তার ধারাবাহিক আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে কিভাবে আল্লাহ তালা আমাদের নবী এবং রাসুলকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে নয়ত এবং রিসালতের বিভিন্ন নিদর্শন দিয়ে ধন্য করেছেন সেই নব নবত এবং রিসালতের বিভিন্ন বিভিন্ন নিদর্শন আমরা আলোচনা করছিলাম আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ তালা নবী এবং রাসুল আমাদের নবীকে যে সমস্ত যে সমস্ত নিদর্শন দিয়েছেন তা এত বেশি যে তা সামান্য কোনো গ্রন্থে লিখে শেষ করা যাবে না এর উপর অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন কয়েক খণ্ডের গ্রন্থ লিখেছেন যেমন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলী দালায় লিখেছেন ইমাম আবু নঈম রহমতুল্লা আলী দালব লিখেছেন অনুরূপভাবে অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন আলাম নব্ব লিখেছেন ইমাম আলমাওয়ার্দি সেটাও এই বিষয়েই তো নবুয়তে নব প্রমাণ হিসাবে এই গ্রন্থগুলো অত্যন্ত বেশি জরুরি প্রত্যেকের সংগ্রহে থাকা এবং সেগুলির অর্থ বোঝা আমরা যদি কোনো আমাদের পূর্ব এই গ্রন্থগুলোর একটা সারাংশ উল্লেখ করতে চাই তাহলে এভাবে উল্লেখ করতে পারি যে মূলত এই নবত্যের প্রমাণ হিসেবে যা এসেছে তা আমরা সাত সাত সাতভাবে উল্লেখ করতে পারি প্রথমত এমন কিছু বর্ণনা যেগুলো পূর্ববর্তী কিতাব সময়ে এসেছে পূর্ববর্তী কিতাব সময়ে আমাদের নবীর কথা উল্লেখ করা হয়েছে এবং তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে সেগুলো প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন দ্বিতীয়ত আমাদের নবীর আগমনের পূর্ব মুহূর্তে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন তৃতীয়ত রসুল্লাহ সাল্লা আসলাম আসার পরে তিনি পূর্ববর্তী পূর্ববর্তী এবং সমসাময়িক এবং ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা যে সমস্ত সংবাদ আমাদেরকে দিয়েছেন সেগুলো প্রমাণ করে যে সেগুলি যেহেতু যথাযথ এবং সত্য ছিল তা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন আজকে আমরা আলা আলোচনা করব চতুর্থ এমন কিছু নবীতের আলামত যেগুলো আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন যা প্রমাণ করে তিনি ছিলেন সে সেই বলা বলতে পারি আমরা নাম হচ্ছে আলাম আয়াত ফেলিয়া বা যার কার্যগত কিছু নিদর্শন সেই কার্যগত কিছু নিদর্শন অর্থাৎ তিনি তা করে দেখিয়েছেন তার সময় বিভিন্নভাবে তিনি যে সমস্ত কাজ করেছিলেন যা সাধারণত মানুষের করার কথা ছিল না সাধারণ কর্মকাণ্ডের বাইরে মানুষের অলৌকিক কিছু কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন যেগুলিকে অনেক সময় মানুষ মরজিদা বলা বলে থাকে সেই মরজিদাগুলো সেগুলিকে আমরা বলে থাকি সেগুলো হচ্ছে সল্লা সাল্লাহসাল্লামের নবুয়তের আলামত সাল্লাহাম নবুতের আলামত তার মধ্যে আমরা বেশ কিছু উল্লেখ করবো আর কিছু উল্লেখ করব না যেগুলো আমরা বিস্তারিত উল্লেখ করার সময় পাবো না কয়েকটি উল্লেখ করছি যেগুলো কোরআন এবং সুনায় সুস্পষ্টভাবে এসেছে এবং যেগুলো সবচেয়ে বেশি স্পষ্ট তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ইনশেখা আকুল কামার বা চাঁদ ফেটে যাওয়া কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন কালকামার যে কেয়ামত নিকটবর্তী হয়ে সে চাঁদ ফেটে গেছে এই চাঁদ ফেটে যাওয়া হচ্ছে রসুল্লাহ আসলাম তিনি যে সত্য তার নবী সত্য নবী তার আলামত বোখাই রহমতুল্লাহ তার সনদ উল্লেখ করেন আবদুল্লাহ বিন মাসুদ আদি আল্লাহ আহ্ন থেকে তিনি বলেন ইনশাক কামর ও আলাহদি রসুল্লাহ আসলাম ফের কাতাইন রসুল্লাস সাল্লাই আসলামের যোগে চাঁদ ভাগে বিভক্ত হয়ে পড়ে فرقة, فرقه فوق الجبل ফের কাতান ফকাল জবাল এক অংশ ছিল পাহাড়ের উপরে অর্থাৎ আবুকুবাইসির উপরে ও ফের কাতান দু নাহু তার অন্য দূরে ছিল আর একটু কাছে ছিল যেখান থেকে আবার একসাথ হয়ে যায় ফাঁকা আল রসুল্লাহ সাল্লাম এর সাধু রসুল বললেন যে তোমরা সাক্ষ্য থাকো বুখারিতে অন্য বর্ণায় আসছে আনসাদ থেকে তিনি বলেন আহলমাক কাসা আলু রসুল আল্লাহ সাল্লাম আয়ুরি হোম আয়া মক্কাবাসীরা বললেন যে হে আপনি যদি মোহাম্মদ সাল্লাহ আসালামকে বললেন যে যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে কোনো নির্দেশন দেখান সাল্লা সাল্লাম দেখালেন তাকে নিদর্শন তিনি হাং আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন আর সাথে সাথে আকাশের যে চা চা দুই ভাগ হয়ে আলাদা হয়ে গেল হাত আও হেরা হুমা তারা হেরা পর্বতকে দুই পাহাড়ের মাঝখানে দেখতে দুই দুই অংশ দুই টুকরার মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলেন অর্থাৎ এত দূর ফাঁকা হয়ে গিয়েছিল এই এ ব্যাপারে হাদিস যতগুলি আসে সবই মতামাতের হাদিস এমন কি শুধু মোতোয়াতের তা নয় মুসলিমদের তাওয়াতুর তা নয় মুসলিমরাই শুধুমাত্র বলছে তা নয় বরং বিশ্বের বিভিন্ন জায়গাতে এ বিষয়ে তারা এই সময়কে নির্ধারণ করে তারা অনেক কিছু লিপিবদ্ধ করেছে আমাদের পাক ভারতীয় তখনকার সময়ে যারা ছিল তারা রাজা বাদশারাও এই কারণ কারণ খোঁজার জন্য সবসময় সেই সময় তারা লোক পাঠিয়েছিল বিভিন্ন জায়গাতে সে তাও আমাদের বিভিন্ন বিভিন্ন কিতাবে উল্লেখ আছে এর অর্থ হচ্ছে এই ঘটনা এক একটি সত্য ঘটনা এবং তা ঘটেছিল এবং সেটা ছিল রসুল্লাহ সাল্লাহ আসলামের কার্যগত কর্মগত এমন এক এমন এক মর্যাদা যার ঘটনার যে যার কাছে সব কিছু সব কিছু নিষ্প্রব হয়ে পড়ে কারণ আমরা জানি চাঁদ একটি বিরাট বিরাট একটি বিরাট একটি ভূখণ্ডের মতো একটি বিরাট খণ্ড যেটাকে উপগ্রহ বলা হয় উপগ্রহ যেখানে রসুল্লাহ সাল্লু আসলামের তার দোয়ার বরকতে তার আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শন হিসাবে সেটাকে ভাগ করে এরা সাল্লাহ সাল্লাহ দেখালেন এর অর্থ হচ্ছে সেটা অবশ্যই সত্য ছিল এই সত্য এই সত্য সত্য জিনিসটা প্রমাণ করে যারসল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলেন এবং সত্য রাসুল ছিলেন দ্বিতীয় যে দ্বিতীয় যে প্রমাণটি আমরা দ্বিতীয় যে প্রমাণটি আমরা পাই যে 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 রসোল্লাহ যোগে কার্যগত যে কর্ম যে সমস্ত মর্যাদা ঘটেছিল তা সুস্পষ্ট তা হচ্ছে আসলামের সময় আকাশকে সুন্দরভাবে পাহারায় বসানো হয়েছিল আকাশে কোনো জিন উঠতে পারতো না কারিমা আল্লাহ তালা সেই ঘটনা উল্লেখ করে বলেছেন ও আন্না মুলিয়া পিদনাত হায়ার সারিদম সহবা জিনরা বলছিল যে আমরা আকাশকে স্পর্শ করেছি যে দেখেছি সেখানে হারাস বা সেখানে পাহারাদার বসানো হয়েছে এবং সেখানে এমনভাবে উল্কাপিণ্ডের আলো বসানো হয়েছে যে কেউ যে অন্না কুননা নাকুমিনা হামা আল ইসলামি আমরা শোনার জন্য সেখানে বসতাম এখন যদি কেউ বসে বা উঠতে চেষ্টা করে তার উপরে আলো নিক্ষেপ করা হয় এগুলি এমন সত্য ঘটনা যে তারা খুঁজে বের করছিল কেন এই ঘটনা ঘটতেছিলো সাল্লামের সময়ে এই তাঁর এটা প্রমাণ করে যে রসল্লাহাম নবী এবং রাসুল ছিলেন তাকে আল্লাহ নবী এবং রসুল সে পাঠিয়েছেন কারণ এই ঘটনা স্বাভাবিক কোনো ঘটনায় অস্বাভাবিক ছিল এবং এটা অলৌকিক ঘটনা ছিল এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে এটা রসল্লাহ সাল্লাহ আসলামের জন্যই ঘটেছিল এবং তিনি যে নবী এবং রাসুল ছিলেন সেই জন্য সে সময়ে এই ঘটনা ঘটানো হয়েছিল তৃতীয়ত একটি ঘটনা আমরা উল্লেখ করব যে যা প্রমাণ করে যারা সুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবে এবং রাসুল ছিলেন এবং সেটা যারা সাল্লাহ আসলাম যদি অলৌকিক একটি ঘটনা ঘটেছে তা হচ্ছে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া আঙুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া এবং বোখারি বর্ণনা করেন জাবরিবিন আবদুল্লাহ রাহন থেকে তিনি বলেন আতেশান্ন ইউম হদাই বিয়া হ্রদাই বিয়ার দিনে মানুষের মধ্যে এমন পিপাসা লাগলো যে তারা পানি নিয়ে কি করবে ব্যতীব্যস্ত ছিল এমন নবী নবীর সাল্লামবাইনে দিয়ে রক্তাতুন রসুল্লাহ সাল্লা সামনে সামান্য একটা ঘটি ছিল বা পাত্র ছিল যেখানে বা তোয়াদ্দা রসুল অজু করলেন বা নাস সান্নহু লোকজন চতুর্দিক থেকে তার কাছে তার কাছে এসে বসলো কল মা লাখ রসুল বললেন যে কি হলো তোমাদের কল উল্লাইসি আইনদানা মা উন্নত অদ্যা ওলা না ইল্লা মা বেইনা ইয়া দেইকা হে আল্লাহ রসুল আপনার সামনে রাখা পাত্রটির যে পানি এই পানি ব্যতীত আমাদের আমাদের কোনো পানি নেই পান করার কোনো পানি পানি নেই অজু করার আমরা এখন কি করবো রসুল্লাহম তার হাতকে সেই সেই পানির পান পাত্র পানির পাত্রের ভিতরে রাখলেন রাখার পরে সাহাবি বলতেছেন জাভরি আবদুল্লা বলেন ফাজাল মা বেড়ে পানি তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হতে আরম্ভ করলো কামের অয়ুন যেভাবে ঝর্ণা বের হয় ঝর্ণা থেকে পানি বের সেভাবে পানি বের হতে আরম্ভ করলো ফা শরিব না আমরা পান করলাম আমরা অজু করলাম জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা হলো তোমরা কতজন ছিল কাম তুম আবদুল্লাহ জামিন আবদুল্লাউ কুননা মিয়া তো আলফিন্লা কাহাফার আমরা যদি কোনো এক লক্ষ্য হতাম তাও যথেষ্ট ছিল আমাদের জন্য তবে আমরা ছিলাম কুন্না খামসা আসারাতা মিয়া আমরা ছিলাম পনেরোশো পনেরোশো মানুষ এক পাত্র পান পাত্রের পানি দিয়া অজু গোসল করা অজু করা পানে পান করা এবং সেটা হাত রসুলের হাত রাখার কারণে তাতে পানি বের হওয়া এ এসবই ছিল মরজিজা এই রসুল্লাহ রসুল্লা সাল্লা তা তিনি তার সময়ে দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি নবী হিসাবে রাসুল হিসাবে তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাকে এই দান করেছিলেন এই মর্যাদা দান করেছেন এই হাদিসটি হাদিসটি মোতাওয়াতের পর্যায়ের হাদিস যা যা অস্বীকার করা কোনো সূজনে বোখারি মুসলিম হতে শুরু করে হাদিসের সমস্ত কিতাবে তার বর্ণনা এসেছে এবং সেটা একটা বাস্তব ঘটনা যে আমরা জানি ভোদাই বিয়েতে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা ছিল না আলহামদুলিল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদেরকে সেদিন সেই মহা বিপদ থেকে বিপদ থেকে পানির ব্যবস্থা বিপদে পানির ব্যবস্থা করে দিলেন চতুর্থ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করবো যেখানে রসুল্লা সাল্লা সালামের খাবার অল্প খাবার অনেক বেশি হয়ে গিয়েছিল এমন এক ঘটনা সেটা আসছে বোখারিতে বর্ণনা হয়েছে যে ফির সতিলমার আর সাহেবা সাহেবাতুল মাজাদ সেখানে ঘটনাটা হচ্ছে এরকম রসল্লাহ সাল্লাহ সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে তিনি এক রাত্রিতে এখানে ঘুমিয়ে গেলেন সাহাবাহামকে নিয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা নেই সূর্য উঠে গেছে সূর্য তারা ফজর সালাত আদায় করতে পারেননি তিনি সর্বপ্রথম রসুল্লাহ আসলাম উঠলেন আউ বকর উঠলেন রস এরপর রসুল্লাহ সাল্লাহ ঘুম থেকে উঠলেন তা আউবক তারপরে না উঠলেন আউবক রাদ পরে অমরাদ্ল্লাহ উঠলেন অমরাদ দুজন বসা ছিলেন এমন অবস্থায় রসুল্লাহ আসলাম উঠলেন তৃতীয়বার রসুল্লাসলাম উঠে তিনি দেখলেন যে অবস্থা এখানে পানি নেই মানুষরা কি অবস্থায় আছে এমন সময় বললেন যে সলাদ পড়তে নিষেধ কোথায় বললেন যে একজন সলাৎ পড়ে নাই সলাদ পড়তে পারছে না বলে পানি পাচ্ছি না রসুল্লাহ সাল্লাইসালাম তাকে তাই মার নির্দেশ দিলেন রসুল্লা সাল্লাম সামনে এগিয়ে গেলেন সেখানে পানির কোনো পিপাসার পানির কোনো ব্যবস্থাপনায় ছিল না এমন সময় একজন মহিলাকে দেখলেন যে দুটি পানির পানির দুটি ইয়া নিয়ে ভান্ডা নিয়ে তিনি ভান্ডা নিয়ে গিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাহ সালাম বললেন যে পানি কোথায় মহিলা বললেন যে না পানি নেই শুধু এই পানি আছে আমার কাছে আমার পরিবারের জন্য যথেষ্ট একদিনের জন্য যথেষ্ট হবে রসুল বললেন যে তারা রসল্লাহ্লাহ আসলামের কাছে মহিলাকে নিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসার পরে রসুল্লাহ সাল্লি আসলাম সেই পানিতে তার মুখ থেকে থুতু ফেললেন কিছু ফেলার পরে সেখানে এত পানির পানি বাড়তে লাগলো যে তারা চল্লিশ চল্লিশ জন মানুষ ছিল প্রত্যেকেই তার চল্লিশ জন মানুষ ছিল প্রত্যেকেই সে পানি থেকে পান করতে পারলো এবং সেখানে এমনকি উটকেও পানি পান করাইতে পারলো তাদের কোনো সমস্যা হয়নি সহি হাদিসে বর্ণিত হয়েছে সহি রওয়ায়তে বর্ণিত হয়েছে তা বোঝা গেল যে পানিও আসলামের কখনো কখনো তার এর কারণে পানিও বেড়ে গিয়েছিল রসল্লা সাল্লাহ ইসলামের দোয়ার বরকথে এবং সেটাও ছিল একটি অনুরূপ পঞ্চম আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি সেখানে খাবার অল্প খাবার বেশি হয়ে গিয়েছিল অল্প খাবার বেশি হয়ে গিয়েছিল হাদিস হাদিসে এসেছে উম সুল্লাহম রাজি আল্লাহ বলেন যে আমি রসল্লা সাল্লাহ আসলামের শব্দ খুব ক্ষীণ শুনতে পাচ্ছি হয়তো তিনি খুব খিদায় খুব দুর্বল হয়ে পড়েছেন খুব দুর্বল হয়ে পড়েছেন তোমাদের কাছে কোনো কিছু আছে কিনা আবুতালহা আবুতালহার কাছে গিয়ে আবুতাল্লাহা মুসলাইমের কাছে গিয়ে তা বললেন মুসলাইম বললেন যে না কিছু তো নেই আমার কাছে শুধুমাত্র আছে সামান্য কিছু জব আছে এগুলো ছাড়া আর কিছু নেই তখন তিনি সেগুলি বের করে নিয়ে আসলেন সেগুলো দিয়ে তিনি রুটি বানালেন রুটি বানানোর পরে অমুস্লাইম আবুতালহাকে পাঠা আবুতালহাকে পাঠান যে রসুল্লাহ সাল্লাহ আসালামকে ডেকে নিয়ে আসো রসুল্লাহ সাল্লামকে ডাকতে গেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম সবাইকে নিয়ে চলে আসলেন চলে আসার পরে সবাই সবাই তথা যারা ছিল রসোল্লাহ আসলামের সাথে সমস্ত সাহাবিদের নিয়ে চলে আসলেন সবাই আনার পরে রসোল্লাহ্লাহ আসলাম সেখান থেকে অল্প অল্প করে দিতে লাগলেন আর দেয়া সবাই খেয়ে পেট ভরে খেলো রসোল্লাহ আসলাম সহ সবাই প্যাট প্যাট ভরে খেলো কিন্তু আলহামদুলিল্লাহ সেই রুটিতে কোনো কমতি হয়নি দশজন দশজন করে তিনি খাওয়ালেন জিজ্ঞাসা করেছে কতজন তোমরা ছিলে তখন সাহাবি বললেন যে আমরা তখন সত্তর থেকে জন মানুষ ছিলাম সবাই খেয়ে রসোল্লাহ আসলাম এই অল্প খাবার তিনি সবাইকে খাওয়াতে পেরেছেন সেটাও ছিল মসজিদার রসুল্লাহ সাল্লি আসলাম যা আল্লাহর পক্ষ থেকে রসুলকে দান করা হয়েছিল অলৌকিক একটি ঘটনা যা যার প্রমাণ করে করিয়েছেন তিনি যে আমার এই নবী মাহমদ সাল্লাহ আলি আল্লাহর পক্ষ থেকে প্রয়েরো নবী এবং রাসুল ছিলেন অনুরূপ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করবো ষষ্ঠ এক ঘটনাটি সেটা হচ্ছে যে অল্প ফল অনেক করে দেখিয়েছেন রসুল্লাহ আসলাম ইমাম বুখারি বর্ণনা করেন জাবরিবিন আবদুল্লাহ রা দানু থেকে যে আমার বাবা যখন ওহুদের যুদ্ধে শহীদ হয় আমরা জানি যে জাভের আবদুল্লাহ রেল আহুর বাবা যুদ্ধে মুসলিমদের হাতে শহীদ হয়ে গিয়েছিলেন তার কারণ মুসলিমরা যখন হজবরল অবস্থায় ছিল তখন একে অপরকে মারছিল কাফের মনে করে তখন আবদুল্লাহ রেল তা মুসলিমদের হাতেই মারা যান সে সময় তিনি মারা গেছেন এমন শহীদ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি অনেক ঋণ রেখে গিয়েছিলেন এবং ছোট ছোটো অনেকগুলো সন্তান রেখে গিয়েছিলেন এই জন্য জাভের আদেলা আহু খুব সবসময় চিন্তিত থাকতেন রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে এই বিষয়ে বলার পরে তিনি বললেন যে যখন ফল ধরে তখন তুমি এই কিছু করবে না আমি না আসা পর্যন্ত তো সুল্লাহ আসলামের কথা মোতাবেক তিনি সেই ফল নামিয়ে রাখলেন ঢাকনা দিয়ে রাখলেন এরপর সোল্লা সাল্লাহ সাল্লামকে খবর দেওয়া হলো খবর দেওয়ার পর রসুল্লাহ ওসল্লাহ আসলাম সেখানে আসলেন এবং রসোল্লাহ আসলাম নিজ হাতে তখন প্রত্যেককে যা হকদার ছিল প্রত্যেককে সেখান থেকে দিয়ে দিচ্ছিলেন এবং কি শেষ পর্যন্ত দেওয়ার পরেও যেইটুকু থাকার সেইটুকু থেকে গিয়েছিল আলহামদুলিল্লাহ সেটাও ছিল রসুল্লাহ একটি মর্যাদা অলৌকিক ঘটনা যা তিনি দেখিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে বরকত হলে তা কত বেশি হতে পারে এবং সেটা ছিল রসুল্লাহ আসালাম নবুতের একটি প্রমাণ যা রসুল্লাহ সাল্লাহ আসলামের সত্য নবূতেরই একটি প্রমাণ হিসাবে আমরা উপস্থাপন করছি সপ্তম আরেকটি প্রমাণ আমরা দেখতে পাই রসুলের যুগে রসুলের হাতে ঘটেছিল এরকম একটি প্রমাণ হচ্ছে গাছের মধ্যে প্রভাব পড়া গাছে কখনো রসুলের নির্দেশে গাছেও প্রভাব পড়তো তাপরমাণ হিসেবে আমরা দেখি মুসলিম জাবের ইমিনা আবদুল্লাহ রদিনতে বর্ণনা করেন তিনি বলেছেন সিরনা মা রসুল্লা সাল্লি সাল্লাম আমরা রসুল্লাহ সাল্লি আসলামের সাথে সফর করেছি নাজাল না ওয়াদিয়ান আফিয়া একটা প্রশস্ত উপত্যকায় আমরা পৌঁছলাম সেখানে কোনো কোনো বাধা ছিল না অর্থাৎ যেখানে কোনো এমন যতদূর চোখ যা দেখা যায় কোনো কিছু আড়াল করার মতো কিছু ছিল না রসুল্লাহ সাল্লাহ আসলাম তার প্রয়োজন পূরণার্থে দূরে চলে গেলেন কিন্তু সেখানে আমি তাকে সাথে আমি গেলাম তার সাথে পানি নিয়ে গেলাম তার সাথে জাভের আবদুল্লাহ আমি পানি নিয়ে গেলাম রসুলের প্রয়োজন হাজার সারার জন্য তার সাথে পানি নিয়ে গেলাম রসুল্লাহাম দেখলেন চতুর্দিক তাকালেন কোথাও এমন কিছু পেলেন না যার আড়ালে বসে তিনি তার প্রয়োজন সারবেন তখন তিনি দেখলেন দুইটি গাছ উপত্যকার দুইটি গাছ দুই দিকে আছে। তিনি দুইটি গাছকে নির্দেশ দিলেন যে দিক থেকে একসাথ হয়ে যাও তখন দুই দিকের গাছের ডাল এসে একসাথ হয়ে গেল একসাথ হওয়ার পরে রসুল যেভাবে উঠে উঠ যেভাবে একসাথ হয়েছে একসাথ করে দিলেন এবং সেখানে সেখানে আড়াল হয়ে গেলে রসুল্লাহ আসলাম তার প্রয়োজন সারলেন এবং সেখান থেকে কিছু আবার সেটা জায়গা মতো চলে আসলেন এটা প্রমাণ করে যে রসুল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে রাসুল ছিলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন এটাও সই হাদিসে প্রমাণিত সই হাদিসার প্রমাণিত মুসলিম সহি সনতা বর্ণনা করেছেন অনুরূপ অষ্টম যে দলের আমরা দিতে পারি রসুল্লাহাম এরকম বহু আছে তার মধ্যে কিছু আমরা দিচ্ছি তা হচ্ছে রসুল্লা তার 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 সামনে কথা বলেছে যা নির্জীব পদার্থ কথা বলতো এবং কখনও কখনো তার খাবার পর্যন্ত পাঠ করেছে এবং কখনো কখনো নির্জীব গোড়ালি যা মরা গাছ মরা গাছ পর্যন্ত কান্নাকাটি করেছে রসুলের জন্য এবং বোখারি বর্ণনা করেন ইবনি মাসুদের আদিন থেকে তিনি বলেন যে কুননা আউদ্দুল আয়াত বারাকা আমরা রসুল্লাহ সাল্লাহ আসলামের যে সমস্ত নিদর্শন আসছিলো সেগুলিকে আমরা বরকত মনে করতাম কারণ সেগুলি দিয়ে অনেকে উপকৃত হতে পারতো কল্যাণময় ও আন্তুম তার দুনা তা হুইভ তোমরা এই এগুলোকে ভীতিপ্রদ জিনিস মনে করো কুনামা রাসুল্লা সাল্লাহ আসলাম পিসাফরেন আমরা রসুল্লাহ সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম ফকাল্লাল মা তখন পানি কম হয়ে গিয়েছিল ফকাল উতলুবু ফদলা মা তখন তিনি বললেন যে পানি কম হয়ে গেছে তোমরা অতিরিক্ত পানি কার কাছে সেগুলি জমা করো প্রত্যেকে পানি নিয়ে জমা করলাম সেখানে জমা করার পরে সুল্লাহ আসলাম আঙ্গুল দিলেন আঙুল দেওয়ার পর সেখান থেকে পানি বের হলো আমরা সবাই পানি পান করতে পারলাম ওয়ালাকাত কুন মা তেসবিহাতাম আমরা খাবারের তসবি পর্যন্ত আমরা শুনতে পেতাম যে রসুল খাওয়া হচ্ছে সেখানে খাবার পর্যন্ত তসবি পাঠ করে সেরসল্লাহ সাল্লাহ আসলামের সামনে এটা প্রমাণ করে যে এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের বিশেষ মরজিদা ছিল এবং বিশেষ অলৌকিক ঘটনা ছিল এটা প্রমাণ করে জরসল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে ফেরে নবী এবং রাসুল ছিলেন আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও কিছু নিদর্শন পেশ করবো যেগুলো প্রমাণ করে জরসল্লাহ সাল্লি আসলামের যেগুলো চাক্ষস কর্মকাণ্ড ছিল যেগুলো রসুল্লাহ আসলামের অলৌকিক কর্মকাণ্ড ছিল এবং রসোল্লাহ্লা আসলামের কিছু মরজিদা ছিল সেগুলো আমরা আমরা আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন ও আখে দিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক